মিরপুরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে চূড়ান্ত খেলোয়াড় উচিত আচরণ করেছেন ভারতীয় নারী দলের অধিনায়ক হারমনপ্রীত কৌর। এরপর থেকেই কৌতূহল, কি শাস্তি হতে যাচ্ছে তার? অবশেষে আচরণবিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচের জন্য বহিষ্কার হচ্ছেন হারমনপ্রীত। এর আগে তার শাস্তি দাবি করেছেন ভারতীয় বেশ কয়েকজন ক্রিকেটার। রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গত 22 জুলাইয়ের ম্যাচে দুটি আচরণবিধি ভেঙেছেন ভারতীয় অধিনায়ক। প্রথমে আউট হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ব্যাট দিয়ে ভাঙেন স্ট্যাম্প। আম্পায়ারকে কিছু একটা বলতে বলতে ছেড়ে যান মাঠ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওই ম্যাচের আম্পায়ারিংকে প্যাথেটিক বলেছেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশ সফরে আসার আগে বাজে আম্পায়ারিং সামলানোর প্রস্তুতি নিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেছেন ভারতীয় নারী দলের এই অধিনায়ক, যা আইসিসির আচরণবিধি লেভেল 2 পর্যায়ের অপরাধ। এর আগে কোনো নারী ক্রিকেটারই এই পর্যায়ের অপরাধ করেননি। এছাড়া ম্যাচের পর বাংলাদেশি নারী ক্রিকেটারদের সঙ্গে তার আচরণ ছিল দৃষ্টিকটু। স্ট্যাম্প ভাঙা ও আম্পায়ারিংয়ের সমালোচনা করায় হারমনপ্রীতকে ম্যাচ ফির 75% জরিমানা করা হয়েছে, সঙ্গে ডিমোরিট পয়েন্ট পেয়েছেন 4টি। 50% জরিমানা ও 3টি ডিমোরিট পয়েন্ট দেওয়া হয়েছে ব্যাট দিয়ে স্ট্যাম্প ভাঙায়। বাকি 25% জরিমানা ও 1টি ডিমোরিট পয়েন্ট দেওয়া হয়েছে আম্পায়ারিংয়ের সমালোচনা করায়। আইসিসির আচরণবিধি অনুযায়ী 24 মাস সময়ের মধ্যে কোনো খেলোয়াড় 4টি ডিমোরিট পয়েন্ট পেলে 2টি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হবে। এর ফলে পরবর্তী 1টি টেস্ট কিংবা 2টি ওয়ানডে ও 2টি টি-20 ম্যাচে নিষিদ্ধ হবেন অভিযুক্ত খেলোয়াড়। অর্থাৎ এ বছরের সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের 2টি ম্যাচে নিয়মিত অধিনায়ক হারমনপ্রীতকে ছাড়াই খেলতে হবে ভারতীয়দের। এর আগে বাজে আচরণের জন্য ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌরের কঠোর শাস্তি দাবি করেছেন ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার অঞ্জুম চোপড়া। এছাড়া ভারতের আরেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদন লালও এর শাস্তি দাবি করেছেন। এদিকে জাল সার্টিফিকেট ব্যবহার করার অপরাধে 2018 সালে পুলিশের চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছিল হারমনপ্রীতকে। ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদন লাল হারমনপ্রীতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে ম্যাচের সময় ও ম্যাচের পরে হারমনপ্রীত যেসব আচরণ করেছেন তার সমালোচনা করেছেন দলটির সাবেক অধিনায়ক অঞ্জুম চোপড়াও। রাজিবুল ইসলাম, নাগরিক।